Assalamu alaikum rahmatullahi wabarakatuh. May peace and mercy of Allah be upon all of my viewers and nearest and dearest ones. Dear viewers, আশা করি আপনারা সবাই ভালো আছেন, and I also pray to Almighty Allah so that everyone can be healed and hearty all time. Joel's authentic methodology ইংরেজি শেখার একটি আন্তর্জাতিক পদ্ধতি। এই পদ্ধতিতে কিভাবে আপনারা ইংরেজি শিখবেন, এই পদ্ধতিতে ইংরেজি শিখতে হলে কোন কোন বিষয় সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে, কী কী বিষয় আপনাকে মুখস্থ রাখতে হবে, সেই বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আগেই বলে দেই অথেন্টিক শব্দটির নামকরণ করার কারণ। আমরা যারা মুসলিম তারা জানি অথেন্টিক শব্দের অর্থ সহি। এর কারণ হলো, শুধু মুসলমানরা কেন সহি শব্দের অর্থ জানবে, একটা বিশেষ কারণ আছে। সেটা হলো, যদি আপনি হাদিস পড়েন তাহলে দেখবেন এর মধ্যে দুটি শব্দ আছে, সহি হাদিস এবং জয়ীফ হাদিস। অর্থাৎ আমরা হাদিসের প্রকারভেদের মধ্যে সবচেয়ে খাঁটি এবং নির্ভরযোগ্য যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোকে আমরা সহি হাদিস বলি। আর এই সহি হাদিস থেকেই মূলত আমি অথেন্টিক শব্দটি চয়েস করেছি। আলহামদুলিল্লাহ, আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে আমার এই মেথডটা সহি হাদিসের মতো সহিভাবে সবার কাছে গ্রান্টেড হবে। এজন্যই অথেন্টিক মেথডোলজি, মানে সহি পদ্ধতিগত বিদ্যা। আপনারা জানেন মেথড অর্থ পদ্ধতি, মেথডোলজি অর্থ পদ্ধতিগত বিদ্যা। এটা আসলে একটা ইসলামিকলি একটা সিস্টেম বা ইসলামিকলি একটা পদ্ধতি, ইংরেজি শেখার জন্য একটা নিয়মতান্ত্রিক উপায়ে কীভাবে ইংরেজি শিখবেন সেই সহি পদ্ধতি হলো জোয়েলস অথেন্টিক মেথডোলজি। এই পদ্ধতি ইংরেজি শিখতে হলে আপনি সর্বপ্রথম দুটি শর্ত পূরণ করতে হবে। এক নম্বর, ইউ মাস্ট হ্যাভ কিন ইগারনেস। আপনাকে ইংরেজি শেখার জন্য প্রবল আগ্রহ থাকতে হবে। আপনারা জানেন প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভরশীল, আর যদি আপনার প্রবল আগ্রহ বা নিয়ত না থাকে তাহলে অবশ্যই আপনি কোনো বিষয়ে সফলতা অর্জন করতে পারবেন না। আমার নিজস্ব তৈরি একটি স্লোগান হলো, নো ইগারনেস ইকুয়াল নো সাকসেস। আপনার কোনো ইগারনেস দেখাবেন না, আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না। যাই হোক, প্রথম শর্ত হলো আপনাকে ইংরেজি শেখার জন্য প্রবল নিয়ত করতে হবে বা আগ্রহ দেখাতে হবে। নাম্বার টু, ইউ হ্যাভ টু সাবমিট ইউর সেলফ টু অলমাইটি আল্লাহ। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে ইংরেজি ভাষা শেখার জন্য। হয়তো মনে করতে পারেন যে ইংরেজি ভাষা শিখবো আর আল্লাহর কাছে দোয়া করব। আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আপনি কি কখনো ইংরেজি ভাষা শেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন? দুই রাখাত নামাজ পড়ে আপনি কি আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আমি ইংরেজি শিখতে চাই? আপনারা জানেন প্রত্যেকটি ভাষাই আল্লাহ তাআলার সৃষ্টি, এবং আল্লাহকে প্রত্যেকটি ভাষায় যদি আপনি ডাকেন তাহলে আল্লাহ তাআলা সাড়া দিবেন। সুতরাং আপনি অবশ্যই ইংরেজি শেখার জন্য আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে অলমাইটি আল্লাহ, প্লিজ গিভ মি দ্য অ্যাবিলিটি অফ লার্নিং ইংলিশ, দিস ইজ অলসো ইউর ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস ল্যাঙ্গুয়েজ। আপনি বলুন আল্লাহ তাআলার কাছে, বাংলাতে বলুন, ইংরেজিতে বলুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সেই অ্যাবিলিটিটা দিবে। অর্থাৎ শুরুতেই যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে প্রথমে নিয়ত রাখতে হবে, দুই নম্বর আল্লাহর কাছে বলতে হবে যে আমি ইংরেজি শিখতে চাই, আমাকে সেই তৌফিকটা দান করুন। যাই হোক, এই দুটি বিষয় যদি আপনি শর্ত পূরণ করেন তাহলে জোয়েলস অথেন্টিক মেথডোলজি আরও চারটি বিষয় আপনাকে সর্বপ্রথম মুখস্থ করে নিতে হবে। কোনো একটি বিষয় বা কোনো একটি বিজনেস যদি আপনি চালু করতে চান, শুরুতে আপনার কিছু নিয়ম শৃঙ্খলা রুলস অথবা কিছু ক্যাপিটাল লাগবে। আমরা জানি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি বিষয় নিয়ে আমরা কোনো কিছু উৎপাদন করি। ইংরেজি ভাষা শিখতে হলে আপনাকে সর্বপ্রথমে কিছু জিনিস এলিমেন্টস হিসেবে বা ইনগ্রিডিয়েন্টস হিসেবে জানতে হবে। সেই বিষয়গুলো হলো, প্রথমেই নাম্বার ওয়ান, সেভেন সাবজেক্টস, নাম্বার টু, 24 অক্সিলারিজ, নাম্বার থ্রি, ফরমেশন অফ মেইন ভার্বস, অ্যান্ড নাম্বার ফোর, থ্রি বেসিক গ্রামাটিক্যাল রুলস। এই চারটি বিষয় আপনাকে মুখস্থ করে নিতে হবে। অথেন্টিক মেথডোলজি এই চ্যানেলে এই সকল চারটি বিষয় বিস্তারিতভাবে স্পোকেন ইংলিশ কোর্সে 1, 2, 3-তে বিস্তারিত দেওয়া আছে। আপনারা যে বা যারা শুরু থেকে ইংরেজি শিখতে চান তারা অবশ্যই প্রথমে সেভেন সাবজেক্টস মুখস্থ করে নেবেন। নাম্বার টু, 24 অক্সিলারিজ, কোন কোন অক্সিলারিজগুলো আছে, বেসিক মোস্টলি ইউজড 24 অক্সিলারিজগুলো মুখস্থ করে নেবেন। নাম্বার থ্রি, ফরমেশন অফ মেইন ভার্বস, মেইন ভার্ব এর গঠন সাধারণত তিন প্রকার হয়ে থাকে, ভার্ব ওয়ান, ভার্ব টু অ্যান্ড ভার্ব থ্রি। এই ভার্ব ওয়ান, ভার্ব টু অ্যান্ড ভার্ব থ্রি অর্থ সহকারে আপনাকে শিখে নিতে হবে। আর তিন নম্বর হলো থ্রি বেসিক গ্রামাটিক্যাল রুলস। এই থ্রি বেসিক গ্রামাটিক্যাল রুলস নিয়ে আপনাদের একটি বিষয় বলি, সেটা হলো, পৃথিবীর যত ইংরেজি বাক্য আছে
আপনি যত ইংলিশ সেন্টেন্স বা স্ট্রাকচার্স তৈরি করেন মূলত এই তিনটি গ্রামাটিক্যাল রুলস দিয়ে কী করা হয়, লেখা হয়। এবং এই তিনটি রুল মূলত আমি বিগত 10 বছর ইংরেজি চর্চা করে এবং ইংরেজির ওপর গবেষণা করে মূলত এই তিনটি রুলস আমি নিজে আবিষ্কার করেছি, আলহামদুলিল্লাহ। আমি গর্ব সহকারে বলতে পারি এই তিনটি রুলস যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনি ইংরেজি গ্রামার খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। আমরা ইংরেজি শিখব কেন? আমরা গ্রামার সারা ইংরেজি শিখব, অবশ্যই অবশ্যই আমরা গ্রামার অনুসরণ করে ইংরেজি শিখব। কারণ আমি আজকের এই লেকচারটি তৈরি করতেছি বাংলা এবং ইংলিশের সমন্বয়ে, দিস ইজ হুইচ ইজ কল্ড বাংলিশ। আপনারা এই শব্দটিকে এভাবে নিতে পারেন, ব আকার উনিষ্কার বাং LISH বাংলিশ, অর্থাৎ এই সিস্টেমে আমরা ইংরেজি শিখব বাংলা এবং ইংলিশের মিশ্রণে। যদিও আমরা বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু আপনারা ইংরেজি সরাসরি শিখতে পারবেন বাংলা ভাষার মাধ্যম ধরে। যদি আপনি সম্পূর্ণ ইংরেজিতে শিখতে চান উইদাউট ইউজিং এনি বাংলা ল্যাঙ্গুয়েজ তাহলেও সেটা আপনার দ্বারা সম্ভব হবে, কিন্তু আপনি অনেক সময় সেটা বুঝবেন না, শুনে শুনে আপনি হয়তো মুখস্থ করতে পারবেন, কিন্তু বুঝে বুঝে যদি ইংরেজি শিখতে হয় অবশ্যই আপনাকে আগে বাংলা মাধ্যম ধরে তারপর ইংরেজি শিখে নিতে হবে। সুতরাং ইংরেজি শেখার জন্য আপনাকে যে বিষয়গুলোকে সর্বপ্রথম শিখে নিতে হবে বা মুখস্থ করে নিতে হবে সেই বিষয়গুলো আমি অলরেডি বলে দিয়েছি, আপনারা বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে নেবেন। এবং আশা করি জুয়েলস অথেন্টিক মেথোডোলজি, ইংরেজি শেখার একটি আন্তর্জাতিক পদ্ধতি, এই গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম। যে বা যারা স্টুডেন্ট, বিশেষ করে ইংরেজিতে একেবারেই দুর্বল, যারা ইংরেজি শেখা একেবারে শুরু থেকে শুরু করতে চান, অথবা যে সকল স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন, মনে করেন মাদ্রাসা স্টুডেন্ট সাধারণত কমি মাদ্রাসা স্টুডেন্টরা সাধারণত বেসিকলি তারা ইংরেজি সাবজেক্টটি তাদের সিলেবাসে থাকে না, তারা ইংরেজি সম্পর্কে একটু কম ধারণা থাকে, অবশ্যই তারা ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট, কিন্তু সাবজেক্ট না থাকায় তারা ইংরেজি ভাষা সম্পর্কে খুবই কী থাকেন, দূরে থাকেন। সুতরাং তাদের জন্য এই আমার জুয়েলস অথেন্টিক মেথোডোলজি। এবং যেবা যারা স্টুডেন্ট একেবারে ইংরেজি বুঝতে পারছেন না বা ইংরেজি কীভাবে শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন সেই বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের জন্য মূলত এই আমার জুয়েলস অথেন্টিক কোর্স। এবং আরও যারা ইংরেজি শেখার খুবই আগ্রহী ব্যক্তি, যারা ইংরেজি শিখতে পারেন বা কিছু বলতে পারেন কিন্তু স্মার্টলি ফ্লুয়েন্টলি শিখ বলতে পারছেন না, বা বলার জন্য আপনাকে আরেকটু কোন পদ্ধতি অনুসরণ করলে বা স্মার্টলি বলতে পারবেন বা অন্য কাউকে শেখাতে পারবেন, বা ভবিষ্যতে আপনি ইংরেজি টিচার হওয়ার জন্য আপনাকে কী কোন কোন বিষয়গুলো জানতে হবে, তাদের জন্য আমার এই কোর্সটি। আমি নর্মালি একটি স্লোগান করে থাকি যে আমার এই পদ্ধতি যদি আপনি ইংরেজি শিখেন তাহলে সেটা হবে যে আমরা দুর্বলদেরকে বানাই ইংলিশ স্পিকার এবং সবলদের বানাই ইংলিশ টিচার। অর্থাৎ যে বা যারা ইংরেজি একেবারেই পারে না, দুর্বল, তারা কী হবে, ইংলিশ স্পিকার হবে, এবং যারা ইংরেজি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারে তারা কী হবে, ইংলিশ টিচার হবে। এবং আপনি 100% আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনি যদি এই পদ্ধতি ইংরেজি শিখেন অবশ্যই আপনি ইংরেজির টিচার হতে পারবেন। এর মানে হলো আপনি আপনার অধীনস্থ ছোটো ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি গ্রেজুয়ালি ইংরেজি শেখাতে পারবেন। আমার ইংরেজির এই 4টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, অর্থাৎ মুখস্থ করতে পারেন, এর আগে 2টি শর্ত এবং 4টি বিষয় যদি আপনি মুখস্থ রাখতে পারেন, তাহলে আমার যে মূল মেথডটা যে বিষয়ের উপর ডিপেন্ডস করে সেই বিষয়টি নিয়ে আমি আরেকটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আর এই ভিডিওতে শুধু মাত্র যারা আগ্রহী পার্সন, যারা ইংরেজি শিখতে চান মূলত, তাদের জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে আপনি ইংরেজি শিখতে চান কি না এই পদ্ধতিতে। যদি শিখতে চান তাহলে আমি 100% আমি বলে দিব যে আপনার ইফ ইউ হ্যাভ দ্য রিয়েল ইগানেস, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অলমাইটি আল্লাহ উইল রিয়েলি গিভ ইউ দ্য অ্যাবিলিটি of learning English according to my Jules authentic methodology. If you have eagerness, Almighty Allah will give you the real ability of learning or enhancing your power of English language. সুতরাং আশা করি আপনারা এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিবেন, শেয়ার করে এবং জানিয়ে দিবেন। এবং জুয়েলস অথেন্টিক মেথোডোলজি যে গ্রুপটি আছে, ইংলিশ শেখার একটি আন্তর্জাতিক পদ্ধতি, এই গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করবেন এবং জয়েন করে আমাদের সাথেই থাকবেন। আশা করি সবাই উপকৃত হবেন এবং সবাইকে আপনারা হেল্পও করতে পারবেন, উপকার করতে পারবেন। সুতরাং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, সবাই যাতে সুস্থ এবং সবল থাকতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।